নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব পাটিসাপটার অন্য রকম একটা রেসিপি, যেটা দেখতে খুবই সুন্দর হয় আর খেতেও খুব সুস্বাদু। তাহলে চলুন বাড়িতেই কিভাবে তৈরি করা যায় খুব সহজে এই পুর ভরা পাটিসাপটা, দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিতে। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ ময়দা, 1/2 কাপ সুজি, 1/2 কাপ চিনির গুঁড়ো, ছোট চামচের 1 চামচ লবণ। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ উষ্ণ গরম দুধ, আর নিয়েছি 1 কাপ উষ্ণ গরম জল। জলটা আমি একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি পাটিসাপটায় চিনির পরিমাণটা কম দিয়েছি, আর পাটিসাপটার ক্ষেত্রে চিনির পরিমাণটা কম দেওয়াই ভালো, তাতে কড়াই বা প্যানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারটাকে একটা প্লেট দিয়ে ঢেকে 20 মিনিট রেস্টে রেখে পাটিসাপটার পুরটা তৈরি করে নেব। তার জন্য উনানে একটা কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকল কোড়া, এবার দিয়ে দেব খেজুরের পাটালি গুড়। এই গুড়টাকে আমি হালকা ম্যাশ করে নিয়েছিলাম। এবার একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে নারকলের সাথে গুড়টাকে মিশিয়ে নেব। এরপর আগে থেকে জাল করে রাখা 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে। আবারও ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিট রান্না করে নেব। পুরটা যেহেতু গুড় দিয়ে করছি, সেই জন্য কিছুক্ষণ পরপর নাড়িয়ে নিতে হবে, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়ো, আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ। এলাচ দুটোকে আমি ফাটিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে। আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিয়েও করতে পারেন। পুরটা তৈরি হয়ে এসেছে, হালকা একটু নাড়িয়েই নামিয়ে দেব। পুরটা তৈরি হয়ে গেলে গরম কড়াইতে রাখলে হবে না, একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। কুড়ি মিনিট পর ফিরে আসলাম। ব্যাটারের থেকে 1 হাতা ব্যাটার তুলে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 1 চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এবার ব্যাটারের সাথে কোকো পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনাদের কাছে কোকো পাউডার না থাকলে যে কোনো ধরনের চকলেট ইউজ করতে পারেন। আমার কোকো পাউডার দিয়ে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার ফ্রাই প্যানটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করে নিয়ে একটা ব্রাশের সাহায্যে ঘি ব্রাশ করে দিচ্ছি। তারপর একটা পরিষ্কার সাদা রুমাল দিয়ে হালকা করে প্যানটাকে মুছে নিচ্ছি। এবার আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি চকলেট ব্যাটারটাকে। আমি রাউন্ড শেপ করে দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারেন। এবার চকলেটের ব্যাটারটা কিছুক্ষণ ড্রাই হয়ে যাওয়ার পর সাদা যেই ব্যাটারটা করে রেখেছিলাম সেটাকে 1 হাতা নিয়ে এর উপর দিয়ে দিয়ে দেব। হাতার সাহায্যে খুব ভালো করে স্প্রেড করে দিতে হবে। ব্যাটারটা একটু শুকিয়ে আসার পর রোল করে রাখা নারকলের পুরটাকে এর উপরে দিয়ে দেব। তারপর একটা খুন্তির সাহায্যে পাটিসাপটাকে রোল করে নেব।
দেখুন আমাদের প্রথম পাটিসাপটাটা কিন্তু একদম সুন্দরভাবে উঠে এসেছে। পাটিসাপটাটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি। এই একইভাবে আমি সব পাটিসাপটাগুলোকে তৈরি করে নেব। দেখুন সব পাটিসাপটাগুলোকে তৈরি করে নিয়েছি, খুব সহজেই তৈরি হয়ে গেল। সুস্বাদু এবং খুবই সুন্দর দেখতে এই পাটিসাপটা। আমার আজকে এই সহজ পদ্ধতিতে পাটিসাপটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমি একটা পাটিসাপটা ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন ভেতরের পুরটাও কত সুন্দর হয়েছে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।